এয়াই ইউজিএফর বিধায়ক ব্যস্ত কীর্তন পহল। এয়াই ইউডিএফর বিধায়ক ব্যস্ত ভাগবত পহল। হিন্দু ধর্মগ্রন্থ অধ্যয়ন করেছে এআই ইউডিএফর বিধায়কে। সকল ধর্ম জানিবলে চেষ্টা করেছে আমিনুল ইসলামে। আমিনুল ইসলাম ব্যস্ত হিন্দু ধর্মগ্রন্থর অধ্যয়ন। দিসপুর বিধায়ক নিবেশর দৃশ্য। বিধায়ক নিবেশত এইদরে হিন্দু ধর্মাঙ্গতি অধ্যয়নত ব্যস্ত হয়ে পড়ছে এআই ইউডিএফর বিধায়ক আমিনুল ইসলাম। আমিনুল ইসলামের টেবুলত এতিয়া কেবাখনো হিন্দু ধর্মগ্রন্থ। সময় পালে আমিনুল ইসলামে পড়ে ভাগবত, গীতা অথবা নামঘোষা। প্রশ্ন হয়েছে, হঠাৎ আমিনুল ইসলাম হিন্দু ধর্মের প্রতি আকর্ষিত হয়ে পড়লে কিয়? সাম্প্রদায়িক মেরুবিভাজনের সৃষ্টি হয়, গতি প্রত্যেকটা ধর্মের ধর্মগ্রন্থবিল অধ্যয়ন করলে তার মাজত যে ভাল কথাবিল আছে। আজিও আমি কেতিয়াবা আমার হিন্দু বন্ধু সকলের আলোচনা করতে, আমিও কেতিয়াবা গীত কীর্তন গুহা, নামগুহা বা আমার বেদ, শাস্ত্র, উপনিষদ, ভাগবতত কি আছে সেইবিল দিয়ে কেতিয়াবা বুঝাব পড়ে যে তুমি যেটা করে আসা ভুল করে আসা, তোমার ধর্ম তো এনেকা আছে। আমিনুল ইসলামের হিন্দু বন্ধুয়ে গো মাংস ভক্ষণ করব বিচার। গো মাংস খাব নিদিয়ে বিধায়ক আমিনুলে। এআই ইউডিএফর বিধায়কর মতে হিন্দু লোকে গো মাংস ভক্ষণ করব না পায়। মই যেতিয়া কলেজত পড়ু, মই যে হোস্টেলত থাকো, এদিন মোর লগত কেতিয়াবা হিন্দু আমার ক্লাসমেট বিলাক বন্ধু সকল যায়, গিয়ে পেলায় কথাটো অফ দ্য রেকর্ড মই কৈ আছো। এদিন গিয়ে পেলায় তেওঁলোকে দেখিছে যে গো মাংস মোর কারণে রাখি থৈছে, মানে মই খাম হোস্টেলত। সেই মোর লগর বন্ধুটোয় কৈছে মই খাম। মই কৈছো তোক খাবো মই নিদিও। কৈছে না মই খামেই। মই কৈছো না তোহতর ধর্মত যেটো নাই মই খাবো নিদিও। সে জোর করে মোর বাটির পৰা লব বিচাৰিছিলে। মই তার লগত বহুত যুঁজ বাগর করে তাক খাবো দিয়া নাই, যে তোহতর ধর্মত যেটো নাই মই কিয় খাবো দিম। ধর্ম, গো মাংস ইত্যাদিক কেন্দ্র করে বিতর্ক চলি থাকা অবস্থা এআই ডিএফর বিধায়কজনে হিন্দু ধর্মগ্রন্থ অধ্যয়ন করবলে গই এক বহল দৃষ্টিভঙ্গির পরিচয় দিছে। দীপক গগৈ, আসাম টক্স, গুৱাহাটী।